সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. <applause> الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. ওয়াসাল্লাম তলিমান সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা নিয়মিত রিয়াদুসলে আলোচনা ধারাবাহিকভাবে শুনে আসছি আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটি হলো সুন্নত এবং তার শিক্ষা শিক্ষাসমূহ নিয়মিত পালন করা আল আমরুবিল মহাফাজি আলা সুন্না সুনতের উপর বিশেষ গুরুত্ব এবং তার আদব সমূহে এ অধ্যায় তো এ বিষয়ে আমরা ইতিমধ্যেই কোরআন মাজিদ থেকে কিছু আয়াত আমরা শুনেছি ঠিক এভাবে আমরা কয়েকটি হাদিসও শ্রবণ করেছি এ অধ্যায়ে আজকে যে হাদিস থেকে আমরা আলোচনা করব। সেই হাদিসটি হলো এই আন আবি আল্লাহনারসুন আল্লাহ كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري أبو هريرة رضي الله تعالى عنه تنبلن رسول صلى الله عليه وسلم بلتن كل أمتي يدخلون الجنة إلا من أبى أمر تك أمتي جنة تبروبش كربي طبي جي অস্বীকার করেছে বা অসম্মত করেছে কেলা রসুল সাহায্যামকে জিজ্ঞাসা করা হয়েছে অমাইয়া আবা রসুল আল্লাহ হে আল্লাহ রসুলাম জান্নাতে যেতে আবার কে অস্বীকার করতে পারে কলা তিনি বললেন মান আত আনি দা অমান জান্নাস আনি আবা যে আমার আনুগত্য করল দাখলাল জান্না সে জান্নাতে প্রবেশ করলো অমান আর যে আমার নাফরমানি করল ফাকাদ আবা সে যেন জান্নাতে যেতে অস্বীকার করল হাদিসটি বুখারি রাহেমহল্লাহ উনি ওনার কিতাব সোহাই বুখারিতে নিয়ে আসছেন সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ নবী সালাম যে ভাষ্য উনি এই হাদিসের ভিতরে প্রকাশ করলেন সেটি হলো এই যে জান্নাতে যেতে যদি কেউ নিজেই যদি কেউ অস্বীকার না করে নিজেই যদি কেউ সে অসম্মত না দেখায় তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে আর অস্বীকার করার অর্থ হলে এই যে আল্লাহ পাক যে ওনাকে যে ওহি দিয়েছেন এবং ওনাকে যে দিন দিয়ে প্রেরণ করেছেন কোরআন এবং হাদিস কোনো ব্যক্তি যদি এই সুন্দর দিন পাওয়ার পরেও যদি সে সেটাকে মান্য না করে সেটাকে মেনে না চলে আবা সে জানো এটাকে অস্বীকারী করল জান্নাতে যেতে তো বুঝে আসলো আল্লাহ নবীলামের আনুগত্য ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয় ঠিক তেমনি যে ব্যক্তি রসুল সাহায্যের নাফরমানি করল সে কশিন খালো জান্নাতে প্রবেশ করতে পারবে না সালমা বিন আমর বিন আকা রাজি আল্লাহ তালানহ ওনার থেকে বর্ণিত আন্না রজুলান একজন ব্যক্তি আকালা ইন্দা রসুলামের নিকটে সে বাম হাত দিয়ে খানা খাচ্ছিল ফকাল আল্লাহ নবী বললেন কুল বিয়ামিক তুমি ডান হাতে খাও কল তখন সে বলল লা আস্তাতে আমি খেতে পারি না আল্লাহ আকবর আমরা জানতে পারলাম যে খাদ্যদ্রব্য জিনিস খাওয়া এবং পান করা এটা ডান হাত দিয়ে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন রসুল আল্লাহ বলছেন কুল বিয়া মেইনিক তুমি ডান হাত দিয়ে খাও বাম হাত দিয়ে খাওয়া এটা শয়তানি কাজ এবং যখন কোনো ব্যক্তি বাম হাত দিয়ে খায় তখন সেই খাওয়ার সঙ্গে শয়তান সামিল হয়ে যায় তো আল্লাহ নবী বললেন যে তুমি ডান হাত দিয়ে খাও তো আল্লাহ রসুলাম উনি যে কথা বলবেন সেটা যে নির্দেশ দিবেন সেটা অমান্য করা চলে না না যায়স তো উনি এই ব্যক্তিকে বলছেন কুল বিয়া তুমি ডান হাতে খাও এখন সে বলছে লাস্তাতে আমি খাতে না আর এটা কেন বলেছে সে বলছেন বলছেন মা ইল্লাল আল্লাহ নবী এই হুকুমটা মানতে তার জন্য বড় যেটা বাধা হিসাবে ছিল সেটা হলো অহংকার যে উনি আমাকে কেন বলবে উনি আমাকে কেন এটা নিষেধ করলো তো এই অহংকারের কারণ কারণে যখন ওই ব্যক্তি একথা বলল যে আমি খেতে পারি না যদি ছুছে পারে তো আল্লাহ নবী সালাম তার এই অহংকারের কারণে এবং আল্লা নবীর সরাসরি নাফরমানের কারণে নবী তার জন্য বদ্ধ করলেন যে লাস্তাতা তুই পারবিও না তুই পারবিও না কোনোদিন ডান হাত দিয়ে খানা খেতে তো রাবি বলছেন ফামা রফা আহা ইলা ফিহি বলছেন সে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দিন আর তারে ডান হাত মুখ পর্যন্ত তুলতে পারে নাই এটাই হলো আল্লাহফা বলেছেন ফালে আদারিল্লাধীন আন আমরিহি আন্তুসি বাহুম ফিতনাতুন আউয়ুসি বাহুম আধা আলিম যে ওই সমস্ত মানুষদের ভয় করা উচিত যারা আল্লাহ নবী সাহা সালামের বিরোধিতা করে নাফরমানি করে তাদের অবশ্যই এই দুনিয়া ফেতনা স্পর্শ করবে অবশ্যই ফেতনা স্পর্শ করবে তাহলে আল্লাহ নবী ইসা প্রকাশ্যে একটি বিধানকে অমান্য করার কারণে আল্লাপাক তার সেই হাতটিকে দ্বিতীয়বারের মতো আর কোনো তার মুখে উঠানা তৌফিক দান করে নাই কৌফিক দেয় নাই সম্মানিত শ্রোতা মণ্ডলী এটাই হলো সুন্নতের

রসুল সাশ্রামের কাছ থেকে উনি বলতে শুনেছেন নবী সবসময় এই কথা বলতেন লাতুসা মুন্না সুফু ফাকম তোমরা যখন সলাতে দাঁড়াবে তোমরা যখন সলাতরত অবস্থায় জামাত বদ্ধভাবে যখন সলাত আদায় করবে তখন তোমরা পরস্পর অবশ্যই যেন তোমরা কাতার সোজা করে দাঁড়াও আল্লানবী সা এটাও বলেছেন যে তোমরা ওইভাবে দাঁড়াও যেইভাবে ফেরেশ তারা কাতার বদ্ধভাবে দাঁড়ায় কিভাবে তাদের পায়ের সঙ্গে পা কাদের সঙ্গে কাদ টাকনের সঙ্গে লাগিয়ে মিলিয়ে একেবারে সোজা হয়ে দাঁড়াতে বলছেন তো আল্লাহ যখন ইমামতি করতেন তো মুসল্লিদের উদ্দেশ্যে বলতেন তোমরা যেন অবশ্যই অবশ্যই তোমাদের কাতারকে সোজা করো অন্যথায় আল্লাহ তালা তোমাদের চেহারার মাঝে পরস্পর বিরোধ সৃষ্টি করে দিবে নাউজ অর্থাৎ যদি কোনো ব্যক্তি সলাতের ভিতরে জামাত বদ্ধভাবে, সলাৎ আদায় করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি পরস্পর মিলিয়ে না দাঁড়ায় আল্লাহ তালা মানুষের পরস্পর বিরোধ সৃষ্টি করে দেয় তো তার ও তার মুখের ভিতরে বিরোধ সৃষ্টি হওয়া মানে যে তাদের ভিতরে এখতলাফ এবং বিরোধ সৃষ্টি হয়ে যায় তো আল্লাহ নবী সালাম যে আদর্শ দিয়েছেন যে সন্ন্যদ দিয়েছেন সেটাকে কোনো ব্যক্তি যদি ছেড়ে দেয় তাহলে তার ক্ষতি দুনিয়াতেও হবে আখেরাতে হবে ক্ষতি যেরকম এর একটু আগে শুনলাম যে ওই ব্যক্তি তার হাত মুখে তুলতে পারে নাই আর এখানে ক্ষতি হলেই যে যদি আমরা কাতার সোজা না করি তাহলে আমরা পরস্পর একে অপরের সঙ্গে মিলিয়ে থাকতে পারবো না বরং আমাদের মাঝে বিরোধ এবং একতলাপ বেশি সৃষ্টি হবে অফি রেওয়ায়ত মুসলিম মুসলিমের আর একটি রেওয়ায়ত আছে কান রসুরাম ইউসৌ সুফুফানা হাত্তা কান্নামা ইউসৌ বিহাল কাদা রহসুল সাসলাম বলেছেন যে আল্লাহ নবী আসলাম আমাদের কাতারগুলিকে এমনভাবে সোজা করতেন যেমন নাকি কোনো ব্যক্তি তীরকে সোজা করে ধনুকের মধ্যে যখন তীর লাগাই তীর যেরকম সোজা করে আমাদের কাতারটাও ঠিক ভাবে সোজা করাতেন তিনি হাত্তা ইদার আন্না আকাল না আনহু এমনকি যতক্ষণ পর্যন্ত উনি এটা না বুঝতে পারতেন যে আমরা ওনার উদ্দেশ্য বুঝেছি এবং উনি যখন কাতার সোজা করতে বলেছে পরিপূর্ণভাবে কাতার সোজা হয়েছি এ বিষয়টা না জানা পর্যন্ত আল্লাহ নবী সাল্সাল্লাম উনি তাকবির দিতেন না এবং সালাত শুরু করতেন না খরা ফরা ওমান ফাকাম হাত্তা কাদা আয়ু কাব্বির বলছেন একদিন এমন হলো যে আল্লাহ নবী সাহসাল্লাম উনি সালাতের ইমামতির জন্য বের হয়েছেন এবং উনি আমাদেরকে কাতার সোজা করতে বলেছেন এমনকি উনি তাকবির দাওয়ার পূর্বে সালা শুরু করার পূর্বে ফারা আ রজুলান বা দিয়ান সদরুহু একজন ব্যক্তিকে দেখলেন যে ওই ব্যক্তির সিনাটা একটু আগে চলে আসছে সিনাটা একটু বের হয়ে আসছে ফাকা আলাত আল্লাহ বললেন হেবাদ আল্লাহ হে আল্লাহ র বান্দা আল্লাহ তু সৌন্না ফাকুম তোমরা অবশ্যই অবশ্যই কাতার সোজা করবে অন্যথায় আল্লাহ তালা তোমাদের চেহারার মাঝে পরস্পর বিরোধ সৃষ্টি করে দিবে তো আল্লাহ ওনার আদর্শ এটাই ছিল উনি শুরু করার পূর্বে করার সোজা জন্য উনি নির্দেশ দিচ্ছেন আমাদেরও দেওয়া উচিত এই সুন্নতের উপর আমল করা উচিত এখন একটি ছোট্ট বিরতি বিরতির পর আবার আপনাদের সামনে বাকি আলোচনা নিয়ে আসবো ইনশা আল্লাহ لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة لك والملك لك والملك لا شريك لك আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস বাংলায় মুসা আশারি তিনি বলেন যে মদিনায় একটি বাড়ি পুড়ে গেল আলা আহলিহি মিনাল্লাইল রাত্রিবেলায় সেই বাড়ির সকল মানুষদের নিয়ে পুড়ে গেল নাউজুবিল্লা রাত্রিতে ঘরে আগুন লাগিয়ে বাড়ির সব মানুষকে পুড়ে ফেলে দিয়েছে পালাম্মা হদ্দিস রসুল্লাহ সাল্লাম বিশানিহি আল্লাহ নবী সাল্লা সাল্লাম যখন ওনাকে এই খবরটি দেওয়া হলো তখন তিনি বললেন ইন্ন হাযিহিন নারু তোমরা জেনে রাখো নিশ্চয় আগুন এটা তোমাদের শত্রু فاذا নিমতুম fa atfiuha তোমরা যখন ঘুমাবে তখন আগুনটা নিভে তার পরে ঘুমা তো আল্লাহ নবী আমাদেরকে হুকুম দিয়েছেন নির্দেশ দিয়েছেন যে রাত্রিবেলায় আগুন জ্বালিয়ে না শোয়ার জন্য এমন যদি ঢাকার কিছু না থাকে তারপরেও বিসমিল্লাহ বলে তার উপরে একটা লাকড়ি দিয়ে ঢাকতে বলেছেন এবং বলেছেন যে আগুন এটা তোমাদের শত্রু ঘুমানের পূর্বে আগুনটি নিভিয়ে তারপরে সৌ তো আল্লাহ নবী এই নির্দেশটা যদি কেউ না মানে তাহলে তার জন্য এ ধরনের ঘটনা হওয়া অসম্ভব কিছু নয় তো আল্লাহ নবী সালাম যে আদর্শ উনি আমাদেরকে দিয়ে গেছেন যে সুন্নত রেখে গেছেন ওনার প্রত্যেকটি কাজের ভিতরে আমাদের দুনিয়ারও কল্যাণ আছে আখের আতরও কল্যাণ আছে আর যখনই ওনার ওনাকে ওভারটেক করে কোনো কাজ করব। ওনার কথা ওনার আদর্শ যদি না মানি তাহলে তার ক্ষতি আমাদেরকে দুনিয়াও বহন করতে হবে আখের হাতে তো বড় ক্ষতি আমাদের জন্য অপেক্ষায় রয়েছে মিনাল হুদা কামাস আলী হোয়া ইথিন আসাবা আরদান আবু মুসা শারিদ আল্লাহু তালহুনা থেকে বর্ণিত রসুল শাসলাম বলেছেন ইনাম্মাস আলা মা বা আসানি আল্লাহুবিহীন নিশ্চয় উদাহরণ ওই জিনিসের যেই জিনিসটি দিয়ে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন সে কি জিনিস দিয়েছেন আলহুদা ওয়াল এলিম হেদায়েত এবং এলেম অর্থাৎ আল্লাহ তালা যে এলেম এবং হেদায়েত দিয়ে আমাকে এখানে প্রেরণ করেছেন সেই হেদায়েত এবং এলিমের উদাহরণ কেমন কামা তার উদাহরণটা হলো বৃষ্টির নেই আসা বা ইফাতুন তো বলছে যেমন বৃষ্টি যখন হয় তখন সেই বৃষ্টিটি কিছু জমিন সেটাকে জাজব করে নেয় সেই মাটিটি সুন্দর মাটি হয় পবিত্র মাটি হয় এবং সে পানিটাকে নিজের ভিতরে চুষিয়ে নেয় কাবিলাতিল মা পানিটাকে চুষিয়ে নেয় বাতাতিল কালা ওয়াল অসবুল এবং তারপর ওখান থেকে বহু রকম ঘাস এবং শস্য সেখান থেকে উৎপাদন হয় ওয়াকা মিনহা আজাদিব বলছেন কিছু মাটি এমন আছে যে মাটিটি অত্যন্ত শুকনো মাটি আমসাকাতিল মা সে পানিটাকে চুষে নেয় কিন্তু পানিটা সে একত্রিত করে জমা করে তার মাঝে রেখে দিয়েছে ফানাফা আল্লাহু বিহল নাস আর আল্লাহ তাআলা এই পানি দ্বারা মানুষদেরকে উপকৃত করেছেন ফাশারিবু মিনহু মানুষেরা ওই জমাকৃত পানি থেকে মানুষ সেখানে পানি পানও করে ওয়াসাকাও এবং সেচ কাজেও অর্থাৎ জমিনকেও সেচের কাজে ব্যবহার করে ওয়াজারাউ এবং এই পানি দ্বারা সে ক্ষেত এবং ফসল আদিও করে তো আল্লাহ বলেছেন যে জমিনের প্রকার কিছু পানিটাকে চুষে নিয়ে সেখান থেকে ঘাস এবং ফসল উৎপাদিত হয় এবং কিছু পানি এমন আছে সেখান থেকে পানি জড়ো হয়ে থাকে ওখান থেকে পানি মানুষ পানও করে এবং সেই পানি দ্বারা মানুষ শেষ কাজ শেষ কাজেও ব্যবহার করে ও আসাব মিনহা উখরা বলছেন আর জমিনের অংশ আছে ওই মাটিটি হল অনুর্বর মাটি উর্বরের কোনো ক্ষমতা নেই কোনো শক্তি নাই সে মাটিতে সে পানিটা কেউ রাখতে পারে না এবং সেই জমিন থেকে কোনো ঘাসও উৎপাদন হতে পারে না অর্থাৎ পানি সেখানে জমাও করতে পারে না অথবা পানিটাকে সে চুষে নিয়ে তার দ্বারা যে কিছু ঘাস বা কিছু ফসল উঠবে এটাও সম্ভব হয় না ফাঁদা ফাকুদিন বলছেন এটি হলো উদাহরণ ওই ব্যক্তির মতো যেই ব্যক্তিকে আল্লাহ তালা তার দিনের জ্ঞান দিয়েছেন নাফা আহু মা বা আসানি আল্লাহ বিহি এবং আল্লাহ তার দ্বারা উপকৃত হয় নাফামান হয় মা ওই এলেম দ্বারা বা আসানি আল্লাহ যেই জিনিস দিয়ে আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন ফা মা সেই এলেম এবং হেদায়েত ওই ব্যক্তিরা তারা শিখে ও আল্লামা এবং শিখায় তো যারা নাকি আল্লাপাক যাদেরকে তৌফিক দান করেছেন দিন এবং হেদায়েত হেদায়ত এবং অপরকে শিখানো তারা হলো ওই মতো যে জমিন চুষে নিয়েছে অথবা পানিকে জমা করে রেখেছে এদের উদাহরণটা তেমন আর ওই যে মাটি যেটা আছে যে পানিকে গ্রহণও করে না এবং তার দ্বারা কোনো উপকারও হয় না নিজে উপকৃত হয় না অপরকে উপকার করতে দেয় না বলছেন এটা হলো ওই সমস্ত মানুষের উদাহরণ যারা কোনোদিন এই শরীয়ত শিখার ক্ষেত্রে তারা কোনোদিন নিজে আগ্রহ প্রকাশ করে না নিজের মাথাকে উঠি এভাবে কোনোদিন কোনো কিছু শোনে না জানে না ওয়ালাম ইয়াকবাল হুদাল্লাহ এবং আল্লাহর হেদায়তকে তারা গ্রহণ করে না যে হেদায়ত দিয়ে আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লাহ নবী সালাম কত সুন্দরভাবে উদাহরণ দিয়ে আমাদেরকে একটা জমিনের সাথে সাদৃশ্য করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলে যে দেখো আমি যে নূর আমি যে হেদায়েত আমি যে বাণী তোমাদের কাছে নিয়ে এসেছি এই বাণীটি যদি কোনো ব্যক্তি গ্রহণ করে এটা শিখে এটা শিখায় তাহলে এর দ্বারা যেরকম সে নিজে উপকৃত হবে ঠিক তেমনি অন্য মানুষও এর দ্বারা উপকৃত হবে কিন্তু শরিয়তের কথাই শুনলাম না কিছু জানলামও না তাহলে মানবেন কেমনি করে তাহলে কিছুই না জানা তার সম্পর্কে কোনো আগ্রহী না থাকা চেষ্টা না করা এটা হলো ওই জমিনের সাথে তুলনা করেছেন যে জমিন পাথরালি জমিন পাথরওয়ালা জমিন যেখানে পানি পরে আর পানি চলে যায় সেখান থেকে কোনো ঘাস বা কোনো ফসল উৎপাদিত হয় না বা সেখান থেকে যে পানি আটকিয়ে রেখে সে পানি দ্বারা উপকার হবে সেটাও হয় না যা বের আল্লাহ তিনি বলেন রসুল বলেছেন মাসালি ও মাসালুকুম আমার এবং তোমাদের মাঝে যে সাদৃশ্য এবং উদাহরণ সেটি কেমন কামাসালি রজুলিন ওই ব্যক্তির নেই আউ কদানারণ যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে ফজালাল জানা দিবাল ফরাস এবং ফরিং টিড্ডি যেটাকে বলা হয় ফরিং এবং এ জাতীয় অন্যান্য আরও পোকামাকড় ইয়া ক আনাফি সেই আগুনে পড়তে যায় অহুয়া দুপুহন আনহা আর ওই ব্যক্তি সেই পোকামাকড়গুলিকে এবং সেই ফরেনগুলিকে বাধা দেয় সেই আগুনের দিকে না যেতে আগুনে না পড়তে বলছেন ওয়া আনা আ কেদুম বেহৌজা যেকুম আর আমি তোমাদেরকে তোমাদের কোমর ধরে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছি আর তোমরা আমার হাত থেকে ফসকে দৌড়ে যে আগুনে পড়ে যাচ্ছ তাহলে আল্লাহ নবী নবিশাসরাম তিনি বলছেন দেখো আমার উদাহরণটা এমনই আমি যে কথা বলছি আমি যে দিনের কথা তোমাদের বলছি আমি যে হেদায়তের বাণী তোমাদেরকে শোনাচ্ছি মনে রাখো এগুলির দ্বারা তোমাকে নিজেকে নাম থেকে মুক্তি করতে হবে আল্লাহ আমাদেরকে সব বিষয় শিক্ষা দিয়েছেন কিভাবে কোন কাজটি করব সব কিছু বিষয় আল্লাহ নবী সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তো এই সুন্দর পাবার পরেও মানুষেরা এটাকে বাদ দিয়ে তারা অন্য কিছু গ্রহণ করে অন্যভাবে তারা হ্যাঁ আল্লাহর দিনকে মানতে চায় তো আল্লাহ নবী বলছেন আনা আখেদুম বে হুজা জিকুম আমি তোমার কোমর ধরে আছি তুমি যেন জাহান নামের দিকে না যাও অথচ তোমার অবস্থা হলে এই যে তোমরা আমার হাত থেকে বারবার বেরিয়ে চলে যাচ্ছ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আল্লাহ নবী সালামের আদর্শ মানা জানা এবং মানার মধ্যেই দুনিয়া ও আখিরাতের মঙ্গল আছে অন্যতায় নয় ও আনহু আন্না রসুল্লাহ আসালাম আমার বিলাকিল আসাবি ওয়াসফাতি ওকাল ইন্নকুম লুন ফি আই হাল বারাকাহ রওয়াহ মুসলিম জাবের রাজি আনহু ওনার থেকেই বর্ণিত তিনি বলেন রসুল সাসলাম বলেছেন আমার আসাবে ও সাহফা বলছেন আল্লাহ নবী সাহসালাম নির্দেশ দিয়েছেন আঙ্গুলিগুলি চেটে খেতে ওয়াসাহফাতি এবং প্লেট চেটে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ওয়াকাল এবং বলেছেন ইন্নকুম্লা তা দরুন আফি বরাকা তোমার জানা নাই যে কোন খাওয়ার মধ্যে বরকত আছে তো আমরা যখন খানা খাই তখন খানা খাওয়ার পরে আমাদের হাতটিকে হাতের আঙ্গুলিগুলিকে সুন্দর করে চেটে চেটে খাওয়া এটা সৈন্যত এবং যে প্লেটে খানা খায় সেটাকেও সুন্দর করে চেটে খাওয়া সৈন্যত এর কারণ কি কারণটা হলেই। যে যতগুলি খানা খেলাম আল্লাহ যে বরকত যেই খানার ভিতরে রেখেছে সেটা কি আমি খেয়েছি নাকি আমার হাতের সাথে যে খানাটা রয়ে গেছে এর ভিতরে বরকত আছে অথবা প্লেটে যতটুকু রয়ে গেছে এর মধ্যে যা বরকত আছে আমরা জানা নেই না খেলা তাদেরই ফিআল বারাকা তোমার জানা নেই যে কোন খাওয়ার মধ্যে বরকত আছে এমন হতে পারে যে ওই হাতে যে একটু লেগে আছে অথবা প্লেটে যে একটু লেগে আছে ওর ভিতরে বরকত আছে

ফল ইয়া হুদাহা তাহলে সে যেন সেটাকে তুলে নেই। বলে ইউমিথ মা কান মিন আদান এবং সেই খাওয়ার মধ্যে যদি কোনো ময়লা যদি পড়ে যায় তাহলে সেই ময়লাটা যেন সে পরিষ্কার করে নেই। বলে ইয়াকুলহা এবং সেই খানাটা যেন সে খেয়ে নেয় ওয়াদাহ লি ওই খাওয়াটা যেন শয়তানের জন্য রেখে না দেয় ওলা ইয়াম সাহায়াদাহু বিল এবং তুমি তোমার হারটাকে টিস্যু দ্বারা পরিষ্কার অতক্ষণ পর্যন্ত কোরো না হাত্তা এলাকা আসা বেয়াহু যতক্ষণ পর্যন্ত তোমার এই আঙ্গুলিটা এই হাতটাকে না চাটা পর্যন্ত মেন্দিল দ্বারা রুমাল দ্বারা তোমার হাতকে তুমি মুছিও না কারণ ফাইন নাখালা তাদেরি ফি আই তাহামিন আলবারকা কোনখানায় বরকত আছে তোমার জানা নেই অফি রওয়েতিন আরেকটি রবায়েত আছে ইন্যাশায়েতন

এটা একটু তুলে নিয়ে সেখানে যে ময়লাটা আছে ময়লাটা একটু ফেলে দেন সে যেন তুলে খেয়ে নেয় এবং সেটা যেন শয়তানের জন্য রেখে না দেয় সম্মানিত ও দর্শক মন্ডলী এটা হলো খাওয়ার আদব বিসমিল্লা বলে খানা খাবো নিজের সামনে থেকে খানা খাবো এবং খানা যদি খেতে যে পরে যাও সেটা তুলে খেতে হবে হয়তো শয়তান যার ভিতরে বরকত আছে ওটাই হয়তো ফেলে দিতে পারে হাত এবং প্লেট চেটে খাওয়া জন্য আসুন উপর আমল করে দুনিয়া ও আখেরাতে সকল কল্যাণের হকদার হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন এই বলেই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রবহাম আসসালামু আলাইকুম আহমতুল কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিশ সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যাল থর্প রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য

যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তালা মাফ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় শেখ আব্দুল কাইয়ুম যে সত্যিকার মোমেন্ট যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করবো যাও পছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার দুপুর সাড়ে বারোটা